আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে চলুন আমরা খবরে ফিরে যাই সিটি কর্পোরেশন নির্ধারিত বাড়ি ভাড়া কার্যকরের দাবি ঢাকা সিটি কর্পোরেশনের নির্ধারিত বাড়ি ভাড়া রেট কার্যকর করার দাবি জানিয়েছে ভাড়াটিয়ে পরিষদ নামক একটি সংগঠন পাশাপাশি বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন উনিশশো বাস্তবায়ন ও হাইকোর্টের নির্দেশনা মোতাবেক বাড়ি ভাড়া নির্ধারণে কমিশন গঠনের নির্দেশ কার্যকর করারও দাবি জানায় সংগঠনটি আজ শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে সংগঠনের পক্ষ থেকে এসব দাবি জানানো হয় মানববন্ধনে বক্তারা বলেন বাড়ির মালিক ও ভাড়াটিয়া দ্বন্দ্ব নিরসনের লক্ষ্যে উনিশশো সালে বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন জাতীয় সংসদে পাশ হয় বর্তমানে কোনো বাড়ির মালিক এই আইন মানছে না বাড়ি ভাড়া অফিস ভাড়া নিতে বা দিতে হলে বাড়ি ভাড়া আইনে বলা আছে এক মাসের বেশি অগ্রিম বা সেলামি নেওয়া যাবে না ভাড়া বৃদ্ধি করতে হলে রেন্ট কন্ট্রোলের অনুমতি নিতে হবে অথচ বাড়ির মালিকরা এর কিঞ্চিত মানেন না তারা বলেন ঢাকা সিটি কর্পোরেশনে দু সালে ঢাকা শহরের সাতশো পঁচাত্তরটি এলাকায় দশটি রাজস্ব আবাসিক বাণিজ্যিক শিল্প কাঁচাবাড়ি পাকাবাড়ি পাকা মেইন রোডের তিনশো ফিট ভেতরে এবং বাইরে পাঁচ টাকা থেকে তিরিশ টাকা পর্যন্ত প্রতি স্কোয়ার ফিট ভাড়া নির্ধারণ করা হয়েছে তারা এই নির্ধারিত ভাড়া কার্যকর করার দাবি জানান ভাড়াটিয়ারা আজ বাড়ির মালিকের নির্যাতনের শিকার সরকার এই বিষয়ে জরুরি ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশা প্রকাশ করেন বক্তারা আয়োজক সংগঠনের সভাপতি বাহারানী সুলতান বাহারে সভাপতিত্বে মানববন্ধনে আর উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ মোস্তফা জামাল শিকদার স্বামী আহমেদ মায়া বেগম মাহতাব উদ্দিন শহীদ প্রমুখ আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমাদের সঙ্গেই থাকুন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ ধন্যবাদ